Let's try this Doodles Korean ramen. But এত এত ভালো কোরিয়ান রামেন থাকা সত্ত্বেও কেন জানি না আমার এই ডুডলস এর দিকে চোখ পড়ে আর আমি দেখলাম এটা 3x স্পাইসি কেন এটা ট্রাই করা যাক তো আমি যে প্রোডাক্টটা নিয়ে এসেছি এটা টোটাল 4টা প্যাকেট থাকছে 95 টাকা পড়েছে ইচ প্যাকেট যদি আপনারা সিঙ্গেল কিনতে চান তাহলে 25 টাকা পড়বে আর এখন প্যাকেজিংটা খুলে দেখা যাক যে এর মাঝে কি কি আছে প্রথমে রয়েছে একটা নুডলসের প্যাকেট আর ইচ নুডলসে কিন্তু 62 গ্রাম করে প্রোডাক্ট পাচ্ছেন আপনারা তো বানিয়ে দেখা যাক এটা কতটা স্পাইসি এন্ড কতটা এক্স্যাক্ট ফ্লেভার দেয় প্রথমে আমি এখানে পরিমাণ অনুযায়ী পানি নিয়ে নিলাম আর পানিটা একটু বয়ল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণে দেখি এটার সাথে সাথে আর কি পাওয়া যাচ্ছে তো এখানে তারা ড্রাই ভেজিটেবল দিয়েছে যার মাঝে গাজর রয়েছে বাঁধাকপি রয়েছে আরও কিছু মিক্সড ভেজিটেবল রয়েছে এগুলো ড্রাই করে ব্যবহার করেছে সাথে রয়েছে একটা মশলার প্যাকেট যেটা কিনা মেইন উপকরণ এটাই মূলত রামেনটাকে অনেক বেশি স্পাইসি করবে পানিটা পারফেক্টলি বয়ল হয়ে যাওয়ার পর আমি রামেনটাকে দিয়ে দিচ্ছি এখানে রামেনের যে পরিমাণটা এটা আমার কাছে মনে হচ্ছে একজন একটা প্যাকেট ইজিলি খাওয়া যাবে আর আমি এখানে দুইটা বানাচ্ছি দুইজনের জন্য আর এখন আমি অ্যাড করে দিচ্ছি এটার সাথে যে মশলাটা তারা দিয়েছে সেটা এখানে অনেক বেশি পরিমাণে মশলা তারা দিয়েছে মেবি ফর স্পাইসনেস আর যেহেতু আমি দুইটা ব্যবহার করেছি সেহেতু আমি দুইটারই মশলা এখানে সম্পূর্ণটাই অ্যাড করে দিলাম সাথে আমি এই পর্যায়ে দিয়ে দিব ড্রাই ভেজিটেবলগুলো কিন্তু এই পর্যায়ে দিয়ে দিলে সব থেকে বেশি ভালো হয় তবে তার আগে আমি একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে 5-10 মিনিট পর্যন্ত সময় দেওয়ার পরে আমার এই র্যামেনটা একদমই রেডি হয়ে গিয়েছিল আর আপনারা তো আউটপুটটা দেখতেই পাচ্ছেন এটা দেখতে খুবই 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 আমি লাগছে তবে হ্যাঁ এটার মাঝে স্পাইসনেস একদমই ছিল না নর্মালি লাগতেছিল যেটা বলছে যে 3x স্পাইসি দিস ইজ নট লাইক দ্যাট তো এভাবে তো খেয়ে আর মজা পেলাম না তো এটা টেস্টটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছিলাম তার জন্য এখানে আমি একটা নাগামরিচ নিয়েছি আর নিয়েছি টমেটো তো টমেটো আর নাগামরিচটাকে আমি এখানে খুব ভালো করে কুচি করে নিব এরপরে প্যানে আমি অল্প কিছু পরিমাণে অয়েল ইউজ করছি যাতে আমি টমেটো আর নাগামরিচটাকে ভাজতে পারি যদিও রামেনে তেল ইউজ করে না বাট আমি এটার ফ্লেভারটা চেঞ্জ করতে চাচ্ছিলাম এটার জন্য জিনিসটা এখানে অ্যাড করেছি সাথে দিয়ে দিলাম টমেটো তো টমেটো কুচিটা এই পর্যায়ে দিয়ে দিবেন কারণ আমি কিন্তু টমেটোটাকে ঠিক সেম এভাবে রাখবো না এটাকে একটু ম্যাশ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব আর এই পর্যায়ে আমি সল্ট দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিব এর বেশি পরিমাণ কিন্তু অয়েল ইউজ করা যাবে না আমি যতটুকু ইউজ করেছি আপনারা চাইলে ততটুকুই ব্যবহার করতে পারেন এক টিস্পুন বা হাফ টেবিল স্পুনের মতন অয়েল আপনি ব্যবহার করবেন পাশাপাশি আমি দিয়ে দিলাম ড্রাই ভেজিটেবল এবং রামেনের মশলা হালকা কিছু পরিমাণে আমি এখানে অ্যাড করেছি যাতে টমেটোর ফ্লেভারের সাথে রামেনের ফ্লেভারটা মিক্স হয় এই পর্যায়ে আমার যখন টমেটোটা একটু ম্যাশ করা গিয়েছে ভর্ত হয়ে গিয়েছে সেই টাইমে আমি দিয়ে দিয়েছি পানি আর তারপরে আমি রামেনটা দিয়ে দিচ্ছি আর আমি এখানে একটা টমেটোর জন্য একটাই র্যামেন ইউজ করছি আপনারা যদি দুইজনের জন্য র্যামেন বানাতে চান সেক্ষেত্রে দুইটা টমেটো দিয়ে করবেন আরও ভালো ফ্লেভার পাবেন তো এখন এটাকে একটু বয়েল হওয়ার জন্য সময় দিব তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই মশলাটা যেটা তারা প্রোভাইড করে আজকে আমি যেভাবে বানিয়েছি বা এখন যেভাবে বানালাম এটার টেস্ট এটার কালার সব কিছুই কিন্তু একটু আগে যেভাবে বানিয়েছি তার থেকে অনেক ডিফারেন্ট অনেক ডিফারেন্ট ইভেন টমেটোর যে একটা টক ভাব যে একটা ফ্লেভার সেটা এটার ভিতরে আসছিলো অ্যান্ড নাগামরিচ ইউজ করার পরে এটাতে ঝালের পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে সো যাদের একটু ডিফারেন্ট ফ্লেভার ট্রাই করার খুব ইচ্ছা তারা এভাবে র্যামেনটাকে বানিয়ে দেখতে পারেন পার্থক্যটা বোঝার জন্য আমি আপনাদেরকে পাশাপাশি দুইটা ভিডিও দিয়ে দিলাম এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমি প্রথমে বানিয়েছি কোনো ধরনের টমেটো কোনো ধরনের নাগামরিচ ছাড়াই এটার ফ্লেভার একরকম ছিল এবং এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাতে আমি টমেটো ইউজ করেছি নাগামরিচ ইউজ করেছি যার ফলে ঝালের পরিমাণটা বেড়ে গিয়েছে ইভেন টমেটোর যে ফ্লেভার সেটাও পাচ্ছিলাম কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে
সো অবশ্যই বাসায় যদি এইভাবে বানান আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।